কুমিল্লার কাশ্মীরি আপেল কুল চাষে ভাগ্য বদলে দিয়েছে অনেক বেকার উদ্যোক্তাদের। এবার স্বপ্ন দেশের চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে রপ্তানির মধ্য দিয়ে বৈদেশিক মুদ্রা আয়েরও। বিস্তারিত জানাতে কুমিল্লা সদর উপজেলার ঝাকুনিয়া পাড়ার গোমতী নদীর পাড় থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। শুভ সকাল। শুভ সকাল খোকন চৌধুরী। আপনার মাধ্যমে জানতে চাই যে সেই যে গল্পের বর্ণনা দিচ্ছিলাম আমরা, সেই গল্পের যাত্রীর সাথে শুভ সকাল রুনিয়া ও রেজা। আসলে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি কুমিল্লা আদর্শ সদর উপজেলার গুমতিচর, এবং এই কুলবাগানটি কিন্তু কুমিল্লার মধ্যে সর্বপ্রথম যে যুবক করেন তার নাম হচ্ছে শাহজাহান। সে কিন্তু একসময় আসলে প্রবাস নির্ভর ছিল, কিন্তু ভাগ্যের চাকা সেখানে না ঘুরাতে পেরে কিন্তু দেশে ফেরত এসে সেই কুলবাগানটি করেন, এবং এই কুলবাগান দিয়েই কিন্তু আজকে সেই সফলতার শীর্ষ। অর্থাৎ তার থেকে কিন্তু পরামর্শ নিয়ে কুমিল্লার প্রায় 300 অধিক চাষি কিন্তু এখন এই কুলবাগান করে তারা নিজের জীবন জীবিকা নির্বাহ করছেন, এবং তার পাশাপাশি কিন্তু অন্যদেরও কর্মসংস্থান হয়েছে। অর্থাৎ একটি মডেল হচ্ছে কিন্তু আসলে আজকে আমাদের যে এই কুলবাগানের মালিক রয়েছে শাহজাহান। আমরা আসলে তার কাছে একটু সংক্ষিপ্তভাবে জানতে চাইব, আপনি কিভাবে আসলেন, এখন আপনার কাছ থেকে কেমন পরামর্শ নিচ্ছে, বা আপনি সফলতা কতটুকু অর্জন করেছেন? আমি শুরু করি 2019 সালে আমি শুরু করি আপনার ইন্ডিয়া থেকে 800 গাছ আনছিলাম কাশ্মীরি কুলের, তখন থেকে শুরু করা। প্রথম বছরে আমার ফলন মোটামুটি যাই হয়েছে আলহামদুলিল্লাহ। বিগত 5 বছর যাবত আমি যে এই বরির উচিলে আমি মনে করেন এখন আমার একটা নার্সারি আছে, আমার 4-5 জন লোক কাজ করে আলহামদুলিল্লাহ, 12 মাসে 4-5 জন লোক কাজ করে। আর এই গাছের উচিলে কুলের উচিলে এই বছর আমি আপনার বাংলাদেশ রেলওয়ের প্রায় 1,20,000 গাছের একটা কন্ট্রাক্ট পেয়েছি প্রায় 1.5 কোটি টাকার মতো। তো এই বড়ি গাছের উচিলে মনে করেন যে আমার ভাগ্য চেঞ্জ হয়েছে, আর এই বড়ি গাছের উচিলে আমি আল্লাহ রহমতে এ পর্যন্ত প্রায় 200-300 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। ধন্যবাদ। আপনারা শুনলেন আসলে এই কৃষক শাহজাহান কিন্তু আসলে আমাদের এই যুবকদের জন্য, তরুণ যুবকদের জন্য কিন্তু একটি উদাহরণও বটে। আমি একটু জানিয়ে রাখতে চাই, এই কুলবাগান কিন্তু কুমিল্লা জেলার এখন প্রায় 17টি উপজেলায় চাষ হচ্ছে, এবং প্রায় 70 হেক্টর জমিতে কিন্তু এই কুলবাগান হচ্ছে, এবং এর সঙ্গে কিন্তু জড়িয়ে আছে প্রায় 350-এরও অধিক কৃষক। অর্থাৎ এই কৃষকদের সাথেও কিন্তু আসলে সহযোগী হিসেবে অনেকে কাজ করছেন, তাদের যে সংসারের জীবন জীবিকার পথ কিন্তু এই কুলবাগান দ্বারা তৈরি হচ্ছে। কখন জানছিলাম আপনার মাধ্যমে সেই গল্পগুলো।